হাওয়া চটি সাদা শাড়ির দেওয়াল নীল সাদা রং এই সাজ দেখি এই করেছে কত শত তার ঢং অনুদান পেয়ে লুট টাকা ভাইপোর ঘরে রান্নিন ইহা দ্বারা করে জমি বাড়ি সবই হজম গ্রামেগঞ্জে রোজ রোজ বারুদের ধোঁয়া বোমা ফেটে শিশুদের প্রাণ চলে যাওয়া ডুবে দীর্ঘদিন মমতার ভনিতা বেকার সবিতা মমতার ভনিতা বেকার সবিতা মানুষ আর ভুল করবে না মমতার বাই এর হলো হলো সূচনা হিরক রানীর বাই বা হলো সূচনা ববিতলা বা দিবে টাকা রোজ ভ্যালি সারদায় অথচ মমতা দেবী লজ্জা না পায় হাজার অনুষ্ঠান অশ্লীল নাচ গান জনতা টাকা রানি ক্লাবে ঢেলে যায় শেষ হয়ে যাচ্ছে সব শিল্পাঞ্চল ভুগছে কৃষকরা অঞ্চনায় শেষ কন্যায় দিন যেন বদলায় এইবার হোক মমতা রানীর বিদায় রানীর ভনিতা বেকার সবিতা রানীর ভনিতা বেকার সবিতা মানুষ আর ভুল করবে না হিরক রানীর বাইয়ের হলো সূচনা নির্বাচন যত এগিয়ে আসছে তত একে অপরকে বাঘ লড়াই যেন রীতিমতন জমে উঠছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বনাম তৃণমূল প্রার্থী জুন মালিয়ার লড়াই এখন জোর কদমে চলছে এবং তা নিয়ে চর্চাও হচ্ছে সম্প্রতি একে অপরের বিরুদ্ধে না হলেও তাদের দলের শীর্ষকর্তাদের বিরুদ্ধে গানের মাধ্যমে আক্রমণ করেছেন দুই নেত্রী দুজনেই দুটি কেন্দ্রের বিধায়ক একদিকে প্যারোডি করে খবরের শীর্ষে অগ্নিমিত্রা অন্যদিকে প্রচারে বেরিয়ে জুন মালিয়া হিন্দি বলয় এলাকা খড়গপুরে হিন্দিতে বক্তব্য রাখছিলেন মঙ্গলবার সন্ধ্যার পর বক্তব্য রাখার সময় হিন্দিতেই খড়গপুরের ওই পথসভায় লোকজনের সামনে বোঝানোর চেষ্টা করছিলেন যে নরেন্দ্র মোদী ধোকাবাজি দিয়েছে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি একাধিক উদাহরণ তুলে ধরে বোঝানোর সঙ্গে সঙ্গে মনোগ্রাহী করার জন্য তিনি গান উজুড়ে দিলেন বলেন মোদিজি তুম তো ধোকে বাজ যাতে হোক এমন আরো একটি গান করেছেন পথসভায় জুন মালিয়ার এই গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শোনাবো আপনাদের সেই গান वादा करके भूल जाते हो मोदी जी तुम तो धोखेबाज हो वादा करके भूल जाते हो रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे जनता रूठ जाए जाएंगे तो हाथ मलोगे সুন্দর পরিস্থিতি খোঁচে গিয়েছে বিজেপি দ্রুত বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা বসে যান গান লিখতে নচিকেতা সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে গানের কথা লিখে ফেলেন খানিকটা বেশ হলেও সেই বক্তব্য রেকর্ড করে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায় আর তাতেই হাসির রোল রাজনৈতিক মহলে এ নিয়ে আমার কালিক সাজাহানের একটি রিপোর্ট দেখাব মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী অগ্নিমিত্রা পাল জুন মালিয়া দুজনেই পুরনো বান্ধবী দুজনেই দুটি এলাকার বিধায়ক একে অপরের সৌজন্যতা বজায় রেখে দুজনেই প্রচার করছিলেন বান্ধবীদের পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত সম্পর্ক অক্ষুণ্ণ রেখেই তারা প্রচার করছিলেন তবে একে অপরের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করছিলেন নিজস্ব ঢঙে তবে এবার আক্রমণের যে পন্থা অবলম্বন তারা করলেন তা রাজনৈতিক মহল এবং সমাজ মাধ্যমে রীতিমতো চর্চিত এবং হাসির রোল উঠেছে বলা যায় পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একটি অংশ হলো খড়গপুর খড়গপুর শহর বা সংলগ্ন এলাকা হিন্দি বলয় বলেই পরিচিত কারণ এই মিনি ইন্ডিয়া যা নামে পরিচিত সেই এলাকাতে বহু রাজ্যের বহু ভাষাভাষী মানুষ বসবাস করেন তার কমন ভাষা হলো হিন্দি তাই হরপ্পুর শহরে মঙ্গলবার সন্ধ্যায় একটি পথসভাতে হিন্দিতেই বক্তব্য রাখছিলেন জুন মালিয়া তথা তৃণমূল প্রার্থী বক্তব্য রাখার সময় তিনি বিভিন্ন উদাহরণ টেনে হিন্দিতে বোঝানোর চেষ্টা করছিলেন নরেন্দ্র মোদী ধোকাবাজি করেছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে রাখেনি এই বক্তব্য দিয়ে উদাহরণ দিয়ে বলার সময় তিনি একটু অন্য মাত্রা আনতে গানের সুর ধরে ফেললেন হিন্দি ফিল্ম সাজান চলে শ্বশুরালের গোবিন্দার ফিল্মের মোদিজি তুমতো ধোকে বাজ গান শুরু করে দিলেন খানিকটা বেশ শুরু হলো ঠিকই কিন্তু অনেকের কাছে একটু মজাদার হলো আর সেই বক্তব্য মঞ্চে এখন ভাইরাল সোশ্যাল এতেই রীতিমতো গেল বিজেপি অন্যদিকে অগ্নিমিত্রা পাল বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনিও কম যান না তিনিও দ্রুত বসে গেলেন কাগজ কলম নিয়ে একটি গান লিখতে তারও আক্রমণ জুনমালিয়া নয় তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিরক রানী দিয়ে শুরু করে নচিকে সুরে লিখে ফেললেন সেই একই একটি গান রেকর্ড করে ভাইরাল করার চেষ্টা করে দিলেন সমাজ মাধ্যমে তিনিও খানিকটা বেসুরই তবে এই দুই বান্ধবীর গানের সুরে লড়াই একে অপরকে রীতিমতো জমে উঠেছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবং রাজনৈতিক মহলে